আমাদের বাংলাদেশ সুফলা এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষি বহর আজ এসেছে চুয়াডাঙ্গা জেলার প্রান্তিক কৃষকের কাছে সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তির ছোঁয়া বদলে দিচ্ছে গ্রাম ও শহরের চিত্র ডিজিটাল সেবা পৌঁছে যাচ্ছে শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে লাঙল জোয়ালে অভ্যস্ত কৃষকরা এখন মাঠে আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করছে কৃষকদের উন্নত কলা কৌশল সহ আধুনিক পদ্ধতিতে চাষাবাদের জন্য পরামর্শ দিতে কৃষকের দারগোড়ায় এসে দাঁড়িয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষক ভাই ও বোনেরা আমি মারফুয়াই নিন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এসে এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি আজ আমি এসেছি চুয়াডাঙ্গার সদর উপজেলার ডিঙেদহ গ্রামে বাংলাদেশ কৃষি প্রধান দেশ বর্তমানে কৃষিতে আধুনিকতার যে নতুন ধারা বইছে সেখানে সোশ্যাল নেটওয়ার্কের ভূমিকাও কিন্তু কম নয় কৃষকরা যাতে খুব সহজেই নতুন নতুন মেশিন সম্পর্কে জানতে পারে নতুনভাবে চাষাবাদে যে ধরন এসেছে সে সম্পর্কে জানতে পারে সেজন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি অফিসাররা ছোট ছোট করে ডকুমেন্টারি বা প্রতিবেদন তৈরি করে তাদের সামনে উপস্থাপন করছে যার মাধ্যমে তারা নতুন নতুন অনেক কিছু জানতে পারছে কিন্তু এই জানাটা কতটুকু তারা মাঠে ফলাতে পারছে সেই বিষয়টি জানার জন্য আমি সরাসরি চলে এসেছি ডিঙেদহ গ্রামের কৃষকদের মাঝে ইতিমধ্যে আমার কৃষক ভাইদেরকে দেখছি মাঠে করতে আমি এ পর্যায়ে তাদের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া ভালো আছি আচ্ছা এখানে কি চাষ করছেন আপনি এটা তরমুজ তরমুজের চাষ হচ্ছে আচ্ছা এই সময়টাতে তো এখন বাজারে ভরপুর তরমুজ এটা কোন জাতের তরমুজ এটা জেসমিন 2 আচ্ছা এই জেসমিন 2 জাতের তরমুজটি কত বছর ধরে চাষ করছেন আপনি দুই বছর আর এটা সম্পর্কে জানলেন কোথা থেকে এটা সম্বন্ধে জানলাম আমাদের চুয়াডাঙ্গা সদর উপজেলার কৃষি অফিসার আমাদেরকে বাইস্কোপ দেখিয়েছে এবং ট্রেনিং করিয়েছে তার মাধ্যম দিয়ে আমরা এই চাষ পদ্ধতি জানি গত থেকে শুরু করেছি আচ্ছা বাইস্কোপ দেখে ভালো লেগেছে জি এখানে তো দেড় বিঘা জমি জি এই দেড় বিঘা জমির জন্য কতগুলো চারা লেগেছে এক কোটা বীজ একশো গ্রাম বীজ দিয়ে চারা দেওয়া হয়ে সেখান থেকে চারা তৈরি করে তারপরে আপনার এক সপ্তাহ বয়স হলে দুই থেকে তিন পাতা শুরু হলে তখন আমরা চারা রোপণ করেছি মালচিং তার মানে বীজটা কিনে এনে এই যে চারাটা তৈরি এটা কে করে এটা আমি লেবার আছে মহিলা লেবার মহিলা লেবার দিয়ে পলিথিনের ভিতরে মাটি পরে সেখানে বীজ বসিয়ে এক সপ্তাহ পরে তে চারা রোপণ করে ওই যে ওইখানে ছোট ছোট আমি প্যাকেট দেখতে পাচ্ছি ওই প্যাকেটে কি চারা তৈরি করে জি ওই প্যাকেটে চারা তৈরি করে আচ্ছা ওই জায়গাটা দেখি একটু যাই

এই মাটির সাথে অন্য কিছু ব্যবহার করেছেন না কোনো কিছু ব্যবহার করা শুধু মাটি শুধু মাটি আচ্ছা আচ্ছা কতদিন লাগে যারা তৈরি এই 6 7 দিন 6 7 দিন পরে দুই পাতা থেকে তিন পাতা ফোটার সময় ওটা পুরো পোতা হয় আচ্ছা আপনি জেসমিন টু তোরমু চাষাবাদের জন্য বীজ কিনলেন বীজের পাশাপাশি আর কি কি কিনতে হয়েছে মালচিং কিনতে হয়েছে সুতা কিনতে হয়েছে নেট কিনতে হয়েছে বাঁশ কিনে লেবার দিয়ে খুঁটি আড়া ওগুলা তৈরি করা হয়েছে তারপরে আপনার এগুলা বান দিতে হয়েছে চারা যখন হলো ছয় থেকে আট ইঞ্চি শুরু হয়েছে লতানো তখন বান দেওয়া হয়েছে আচ্ছা কি কি সার লেগেছে আপনার সার বিঘা প্রতি দেখা যাচ্ছে যে এক বস্তা ডিএপি হাফ বস্তা টিএসপি হাফ বস্তা এমওপি দশ কেজি ইউরিয়া দুই কেজি জিং দুই কেজি ম্যাগনেশিয়াম দুই কেজি ফোরাডান আর পাঁচ কেজি আপনার জিপসাম আচ্ছা মোট কত টাকা খরচ হয়েছে টাকা মোটামুটি দেখা যাচ্ছে যে ছয় হাজার টাকা মতো আচ্ছা শুধু সারের বিঘা প্রতি বিঘা প্রতি সারের জন্য সাড়ে ছয় হাজার টাকা খরচ হয়েছে আচ্ছা এবার আমি একটু চাষ পদ্ধতি সম্পর্কে জানতে চাই আপনি মাটিটা তো আগে চাষ করতে হয়েছে কয়টা চাষ লেগেছে এখানে আপনার জৈব সার দিয়েছি গোবর সার গোবর সার দিয়ে আলু তুলে প্রথমে আকড়া দিয়ে দুইটা চাষ দিয়েছি আচ্ছা তারপরে রোটার দিয়েছি রোটার দিয়ে সেচ দিয়েছি মানে গোবর সারটা মাটির সাথে মিশে নিয়েছি নিয়ে সেচ দিয়ে আবার জো ধরলে তারপর আপনার আঁকড়া দিয়ে রোটার দিয়ে মোট ছয়টা চাষ গিয়েছে আমার আচ্ছা এটা তো বেড করে আপনাকে চাষ করতে হচ্ছে আমি দেখছি যে একটা বেড থেকে আরেকটা বেডের বেশ ভালোই দূরত্ব রয়েছে কতটুকু দূরত্ব আঠ হাত দূরত্ব আচ্ছা এই যে প্রচুর সার ব্যবহারের কথা বললেন এটা কি অফ সিজনে তরমুজ দেখে কি প্রচুর সার ব্যবহার করতে হচ্ছে না এটা এই জাতি প্রচুর সার ব্যবহার করতে হয় এই জাতের আচ্ছা তাহলে তো খরচটাও আপনার বেশি হ্যাঁ খরচ তো অবশ্যই বেশি এক বিঘা জমিতে যখন পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ আচ্ছা এই প্রচুর প্রচুর খরচ করে কি লাভ পাচ্ছেন জি প্রচুর লাভ এই তরমুজে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মন থেকে একশো আশি মন পর্যন্ত তরমুজ হয় আচ্ছা আচ্ছা হ্যাঁ এই মাছাটা পনেরো ফিট বা নব্বই ফিট এই মাছাটাই আপনার খরচ হয়েছে টোটালে দেখা যাচ্ছে যে আপনার সাড়ে তিন থেকে চার হাজার টাকা আচ্ছা আচ্ছা এই যে আপনার এই মালচিং পেপারটা ফেটে গেছে বলেই কিন্তু ওখানে আগাছা জন্মেছে জি আগাছা জন্মেছে মালচিং পেপারটা ব্যবহারের কারণটা একটু জানতে চাই আপনার কাছে মালচিং পেপারের কাগজ এটা তাপমাত্রা গ্যাসের যে পরিমাণ দরকার সেই পরিমাণ বা এটা ভিতরে যে রস ধরে রাখা এই এই এর কারণেই মালচিং দেওয়া এখন এই চারাটার বয়স কতদিন দশ থেকে বারো দিন আচ্ছা আজকে থেকে কতদিন পরে ফল আসবে এটা ফল আসবে আপনার যখন বয়স মোটামুটি বিশ থেকে পঁচিশ দিন তখন থেকে ফল শুরু হয়ে যাবে আচ্ছা কি ধরনের রোগ আক্রমণ করে এখানে রোগ দেখা যাচ্ছে সিজন যখন ডাল সিজনে করা হয় তখন ভাইরাস লাগে আচ্ছা ভাইরাস মোকাবিলা করার জন্য আপনার বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করা হয় এই সমস্তটাই তো বাস্তবায়ন করা সম্ভব হয়েছে আপনাদের কৃষি বায়োস্কোপ থেকে কৃষি বায়োস্কোপ থেকে ট্রেনিং থেকে এইভাবে আপনারা চাষ করেছেন অনেক ধন্যবাদ ভাই অনেক কিছু জানতে পারলাম এবং আপনার মাধ্যমে অনেকেই অনেক কিছু জানতে পারলো ভালো থাকুন আশি আসসালাম নতুন নতুন মেশিন আবিষ্কার এর যখন সঠিক ব্যবহার ঘটে তখনই এর সার্থকতা আসে এবং কৃষি বায়োস্কোপের মূল উদ্দেশ্য হচ্ছে এই বিষয় সম্পর্কে কৃষকদেরকে সজাগ করে তোলা এর যে প্রত্যক্ষ প্রমাণ আজ আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি এটি একটি ধান ক্ষেত এখানে ধান কাটা হচ্ছে এবং মেশিনটি বেশ ভালো দেখতে লাগছে এই মেশিন সম্পর্কে আমরা এখানকারই একজন কৃষকের কাছ থেকে জানতে আলাইকুম অনেক সহজিনার্ভেস্টার এই মেশিনটাই আমার যেটা সারাদিন লাগতো বা দুই দিন লাগত সেই কাজটা আমরা এক ঘন্টায় করতে পারছি এবং আর্থিকভাবে আমরা অনেক সাশ্রয় হচ্ছি এবং শ্রম পালন আমার ফসল আমার এই ফসলগুলো যে দেখেছেন আয় দেন একটা ধানও নাই হাতে কাটলেও অনেক সময় এখানে অনেক দু একটা ধান থাকে কিন্তু মেশিনে একটা ধান নাই চিটা আমার বস্তাবন্দি যেটা হচ্ছে ওখানে চিটাও যাবে না চিটা মেশিনটাকে উড়াই দিবে একবারে কমপ্লিট করে আমরা বস্তায় নিয়ে জাস্ট বাড়ি দিতে আমরা নিয়ে যাব এই কত এটা আমাদের কোম্পানির দাম আছে সাত লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা আমরা এখান থেকে ফিফটি পার্সেন্ট সরকার আমাদের ভর্তুকি দিয়েছে এবং আমরা ফিফটি পারসেন্ট টাকা দিয়ে আমরা এই মেশিনটা নিয়েছি এবং আমরা কৃষক পর্যায়ে আমরা এর সুবিধাটা ভোগ করছি আচ্ছা তো সবার পক্ষে কিন্তু এই এত টাকা দিয়ে মেশিন কেনা সম্ভব হয় না আপনার জমিতে ব্যবহারের পরে আপনার কাছ থেকে যদি কেউ নিতে চায় তখন এটা কি তারা পাবে নিশ্চয় কারণ আমাইতে একা এই জমিতে এর যে রিকোয়ারমেন্ট লাগে সেই অনুযায়ী আমার অত জমিতে ধান আমার নাই বিধায় আমাকে আরো গ্রামের আশেপাশের গ্রামেরও মানুষকে আমরা এই সেবাটা দিতে চাই এবং আমরা এটা অবশ্যই করব যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় বা কোনো কিছু হয় সেই ক্ষেত্রে আপনাদের স্থানীয় যে মেকানিক্স আছে তাদের কাছে গেলেই হবে তাদের কাছ থেকেও পাবো এবং আমাদের যে মেশিনগুলো দিয়েছে যারা ওনারাও আমাদের এই সাপোর্টটা দিচ্ছে আচ্ছা ওনারাও এটা ওনারা এসে আমাদের সার্ভিস বলেন বা কোনো স্পেয়ার লাগলে তারা এটা সার্ভিস করে দেবে আচ্ছা আপনি জানামতে কতজন কৃষক এটি ব্যবহার করছে আপনি আর কেউ কিনেছে এখনো পর্যন্ত আমার এখানে কেনে নি কিন্তু আশেপাশে তো কিনেছেই এই আমার উপজেলার ভিতরে এখনো পর্যন্ত পাঁচটা ছয়টা মতো কেনা হয়েছে আচ্ছা এই এই সম্পূর্ণটাই তো কৃষি বায়োস্কোপের মাধ্যমে আপনারা জানতে পারেন এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমি প্রথমে আমি তো অফিসে গিয়েছিলাম এবং আমি নেটে যখন কৃষি বায়োস্কোপের একটা বিভিন্ন অনুষ্ঠান তো দেখায় ওখানে তা এর ভিতরে দেখতে দেখতে আমি এই জিনিসটা দেখি আমি আমি পড়াশোনা শেষ করেছি ঢাকাতে পড়ছি এরপরে করার পরে আমি আমার বাবার চাষ ছিল আমি দেখি যে আমি চাষে যাব। তারপরে আসছি তা আমরা যখন একটু জানি আমরা ইউটিউবে এই এটা দেখলাম দেখার পরে আমার খুব পছন্দ হলো সাথে সাথে আমি সদর উপজেলা

আপনাদের কষ্ট করে ভিতরে আসলেন আমাদের ভালো লাগলো আমরা কৃতজ্ঞ জি ভালো থাকবেন আসি ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম কৃষকদের হাতের কাছে কৃষি তথ্য পৌঁছে দিতে চুয়াডাঙ্গা সদর উপজেলার কৃষি কর্মকর্তা তালহা জুবায়ের মাসুর কৃষি বায়োস্কোপের মাধ্যমে কৃষকদের সেবা দিয়ে যাচ্ছেন চুয়াডাঙ্গা জেলায় এই প্রথমবারের মতো রাতে ভিডিও চিত্র প্রদর্শনের মাধ্যমে কৃষকদের কৃষি সেবা দিচ্ছে কৃষি অফিস যার ফলে কৃষকদের আধুনিক চাষাবাদের তথ্য পেতে আরও সহজ হচ্ছে আগে মেলাতে যাওয়ার মানুষের প্রধান আকর্ষণ ছিল বায়োস্কোপ যেখানে নায়ক নায়িকার ছবি দেখানো হতো প্রিয় নায়ক নায়িকার ছবি দেখার জন্য মানুষের সে কি ভিড় ছিল আর এখন একশোটি মেলা ঘুরলে হয়তো বা দুটি মেলাতে বায়োস্কোপ দেখা যায় সেই বায়োস্কোপ শব্দটিকে নতুনভাবে কৃষি বায়োস্কোপ হিসেবে রূপ দিলেন তালহা জুবায়ের মাসুর উপজেলা কৃষি কর্মকর্তা আপনারা এখন যেই আমার পেছনে ভিড়টি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কৃষি বায়োস্কোপের এই ভিড় যেখানে কৃষি বায়োস্কোপের বিভিন্ন ভিডিও দেখানো হচ্ছে এবং এখানে উপস্থিত রয়েছেন জুবায়ের ভাই আমি তার সাথে কথা বলবো এবং পাশাপাশি আপনারা দেখতেই পাচ্ছেন আমার কৃষক ভাইরা রয়েছেন কেমন আছেন জি ভালো আছি আলাইকুম চাচা এখানে অনেকগুলো চেনা মুখ আছে আপনাদের সাথে আমার দেখা হয়েছিল ভালো আছেন আপনারা আর এই যে পেছনে দাঁড়িয়ে আছেন সবাই ভালো আছেন আচ্ছা আমাকে চিনতে পেরেছেন আমার নাম মারুফাইনি আচ্ছা বাহ বেশ সারাদিন অনেক কৃষি বাসক কৃষি বাসক বলছিলাম যার অনেক কিছু আমরা আমাদের যারা দর্শক রয়েছেন কৃষক ভাইরা রয়েছেন তাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি আমরা আপনার কাছে আমি একটু কৃষি বাসক সম্পর্কে জানতে চাই আপনার মূল উদ্দেশ্য কি ছিল দুই সালে শেষের দিকের ঘটনা আমরা আমাদের কৃষি সম্প্রসারণ দপ্তরের মাধ্যমে কৃষকদেরকে প্রশিক্ষণ দিচ্ছি তো আমরা প্রশিক্ষণে বেশ কয়েকটা ভিডিও দেখালাম যেটা আমার নিজেরই আসলে ফার্মারদের সাথে কথা বলার ভিডিও দেখানোর পরে আমাদের একজন ফার্মার বলল স্যার আপনি যে বায়োস্কোপ দেখাচ্ছেন আসলে আমরা মাল্টিমিডিয়া প্রজেক্টও দেখাচ্ছিলাম এটা তো আমরা এখানে 30 জন কৃষক আমাদের গ্রামে তো অনেক কৃষক আছে তাদের সবাই দেখতে পারত তাহলে তাদের খুব উপকার হতো ঠিক সেইখান থেকে আমার আসলে এটা মাথায় আসছে যে তাহলে কৃষকের কাছে মাল্টিমিডিয়া প্রজেক্টরের এই দেখানোর বিষয়টা বায়োস্কোপ মনে হয় হ্যাঁ তো আমি মনে করলাম ঠিক আছে তাহলে এরকম বায়োস্কোপ যদি কৃষক দেখতে চাই আমরা দেখাতে পারি এরপরে আমরা স্বাভাবিকভাবে আমরা যে কাজগুলো করি ফিল্ডে যাই ফিল্ড ভিজিট করি সমস্যাগুলো চিহ্নিত করি পরামর্শ দিই সেগুলো ছোট ছোট ডকুমেন্টারি আমরা তৈরি শুরু করলাম আমাদের নিজস্ব নিজেই আর কি নিজেদের ক্যামেরা মোবাইল ব্যবহার করে তারপরে সেই ডকুমেন্টগুলো ছোটো ছোটো কাট করে আমরা কৃষকদেরকে প্রশিক্ষণ যেমন দেখাই আমরা ঠিক করলাম যে সন্ধ্যার পরে আসলে সারাদিন কৃষক ব্যস্ত থাকে সন্ধ্যার পরে আমরা যদি গ্রামের বাজারে প্রত্যন্ত জায়গায় যে কৃষকরা আসলে এরকম মানে শহরে আসার সুযোগ খুব কম পায় সেখানে আমরা যদি এইগুলো দেখাতে পারি আমরা দেখানো শুরু করলাম মৌসুম ভিত্তিক ভিডিও ডকুমেন্টারি আমরা তৈরি শুরু করলাম এরপরে আমরা একটা কম্বাইন হার্ভেস্টার যার মাধ্যমে ধান কেটে বস্তাবন্দি করে কৃষক ঘরে তুলতে পারে এবং আমাদের কৃষি বান্ধব সরকার যেটাকে ভর্তুকি মূল্যে কৃষকদেরকে দিচ্ছে পঞ্চাশ ভাগ ভর্তুকি মূল্যে দিচ্ছে তো সেটার পর একটা ডকুমেন্টারি তৈরি করলাম তারপর আমরা ফেসবুক ইউটিউব এই সোশ্যাল মিডিয়াগুলোকে আমার কাছে মনে হলো যে আমাদের যে কৃষি সম্প্রসারণ প্রযুক্তির যে সম্প্রসারণ আধুনিক কৃষির যে সম্প্রসারণের কাজটা এখনকার সময় সোশ্যাল মিডিয়ার অনেক ভূমিকা আছে যেমন আপনাদের যে প্রোগ্রাম গুলো হয় সেটা কিন্তু অনেক কৃষক দেখে তো আমাদের ফেসবুক ইউটিউব থেকে কিন্তু প্রচুর কৃষক এই প্রযুক্তিগুলো দেখে তারা সুবিধা পাচ্ছে আমিও শুরু থেকে বলছিলাম যে সোশ্যাল মিডিয়া এখন বেশ ভূমিকা রাখছে কিন্তু কৃষি খাতে শুধু কৃষি খাত না সব জায়গায় কিন্তু যেই ভিডিওর কথা আমরা বলছি বারবার সেটি এখানেও চলছিল আমি আসার সময় দেখলাম তা আমরা একটা ভিডিও দেখে আসি ঠিক আছে দারুণ একটি মেশিন আমি কিন্তু আজকে যে কাজ করেছি মাঠ পর্যায়ে এই কম্বাইন হারভেস্টার কিন্তু দেখেছি এবং কৃষকদের মাঝে বেশ সারা ফেলেছে এই মেশিনটি আচ্ছা এই যে বায়োস্কোপ করে আপনার যে মূল উদ্দেশ্য ছিল সেটি কতটা পূরণ হয়েছে নতুন নতুন আপনি জানেন যে কৃষি প্রযুক্তি উদ্ভাবন হচ্ছে আমাদের বিভিন্ন যে কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলো আছে তারা উদ্ভাবন করছে এবং আমরা সেই নতুন নতুন উদ্ভাবনগুলো তুলে আনার চেষ্টা করছি তাছাড়া আমাদের যে আমার ব্যক্তিগতভাবে আমার যে চাওয়াটা সেটা হচ্ছে আমাদের যে শিক্ষিত যুবক শ্রেণী যারা আছে আপনি জানেন বাংলাদেশে এই মুহূর্তে এই মাঝ বয়সী যুবক শ্রেণীর সংখ্যাটা সবচেয়ে বেশি হ্যাঁ এবং তারা দেখাচ্ছে যাচ্ছে চাকরির পিছনে ছুটছে হ্যাঁ তাদের বেকারত্বের তুলনায় চাকরির সংখ্যাও কিন্তু কম তো আমাদের চাওয়াটা হচ্ছে এই শিক্ষিত শ্রেণী যদি আমাদের কৃষিতে 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 আসে লাভজনক শুধু ভুট্টা এই ধরনের কৃষি না আধুনিক কৃষি উচ্চ মূল্যের ফসল উৎপাদনের কৃষিতে যদি তারা আরো বেশি আগ্রহী হয় ঠিক আছে যখন আমরা দেখবো যে আমাদের অধিকাংশ শ্রেণী শিক্ষিত যুবকেরা কৃষিতে আগ্রহী হচ্ছে তারা কৃষিতে বিনিয়োগ করছে কৃষি কাজ করে নিজের আর্থিক সচ্ছলতা যেমন বাড়াচ্ছে দেশের উন্নয়ন করছে তখনই আসলে এর সার্থকতাটা বোঝা যাবে ভাই প্রথমত আপনাকে ধন্যবাদ দিচ্ছি এত সুন্দর একটি উদ্যোগ নেবার জন্য এবং আশা করছি এই কৃষি বায়োস্কোপ আরো সফলতা পাবে এবং কৃষকদের মাঝে যেই আপনি প্রযুক্তি ছড়িয়ে দিতে যাচ্ছেন নতুন নতুন মেশিন সম্পর্কে ছড়িয়ে দিতে যাচ্ছেন সেগুলো ছড়িয়ে যাবে পুরো বাংলাদেশে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জি সবাই ভালো থাকবেন আসি আসসালামু আলাইকুম এ পর্যায়ে আপনাদের জন্য থাকছে আমাদের নিয়মিত আয়োজন এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি পূজাশ্রী ভদ্র শুরুতেই দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম গমের উৎপাদন কমছে বাড়ছে আমদানি নির্ভরতা পাকিস্তানে বিরাশি লাখ বেল তুলা উৎপাদন মুরাদনগরে বোরোর বাম্পার ফলনেও স্বস্তিতে নেই কৃষক শুনছিলেন দীপ্ত সংবাদ শিরোনাম এবার বিস্তারিত উচ্চ ফলনশীল জাত এবং প্রযুক্তির উৎকর্ষতায় ফলন বাড়লেও চলতি মৌসুমে দেশে কমছে গমের উৎপাদন বাড়ছে আমদানি নির্ভরতা অসময়ে বৃষ্টি এবং চাষের জমি কমায় এবছর অর্থাৎ দু হাজার মৌসুমে গমের উৎপাদন কমবে তাই দেশের ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য আগের চেয়ে অনেক বেশি পরিমাণে গম আমদানি করতে হবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডিএই ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর দুই হাজার ষোলো সতেরো অর্থ বছরে সমন্বয় করা হিসেবে জানা যায় দুই হাজার সতেরো আঠারো মৌসুমে দেশে চাষের জমি কমে তিন দশমিক পাঁচ দুই দুই লাখ হেক্টরে দাঁড়ায় এই মৌসুমে দেশে গম চাষের জমির লক্ষ্যমাত্রা চার লাখ হেক্টর নির্ধারণ করা হয়েছিল দুই হাজার ষোলো সতেরো অর্থ বছরে চার দশমিক এক পাঁচ তিন লাখ হেক্টর জমিতে গম চাষ হয়েছিল এবছর লক্ষ্যমাত্রা ছিল চার দশমিক ছয় দুই শূন্য লাখ হেক্টর দুই হাজার পনেরো ষোলো অর্থ বছরে চার দশমিক চার পাঁচ শূন্য লাখ হেক্টরে লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছিল গম দেশের দ্বিতীয় প্রধান ফসলের স্থান পেয়েছে খাদ্যাভ্যাস পরিবর্তনের সঙ্গে বাড়ছে গমের ব্যবহার বর্তমানে দেশে গমের গড় উৎপাদন প্রায় চোদ্দ লাখ মেট্রিক টন এখানকার মানুষের চাহিদা প্রায় সত্তর লাখ মেট্রিক টন এর হিসেবে গত বছর ছাপ্পান্ন লাখ মেট্রিক টন গম আমদানি করা হয়েছে গত কয়েক বছরের ধারাবাহিক প্রবৃদ্ধির পর দু সালে পাকিস্তানে তুলা উৎপাদনে মন্দাভাব দেখা গিয়েছিল বছরান্তে দেশটির তুলা উৎপাদন খাত প্রবৃদ্ধির ধারায় ফিরে আসে এই ধারাবাহিকতায় দু হাজার সালেও দেশটিতে পণ্যটির উৎপাদন আগের বছরের তুলনায় প্রায় সাড়ে ছয় শতাংশ বেড়েছে মার্কিন কৃষি বিভাগের ইউএসডিএ সাম্প্রতিক প্রকাশিত প্রতিবেদনের তথ্য থেকে জানা যায় দুই সালে পাকিস্তানে সব মিলিয়ে বিরাশি লাখ বেল প্রতিবেলে চারশো আশি পাউন্ড তুলা উৎপাদন হয়েছে যা আগের বছরের তুলনায় ছয় দশমিক চার নয় শতাংশ বেশি দুই সালে পাকিস্তানে আগের বছরের তুলনায় দশ শতাংশ বেড়ে মোট সাতাত্তর লাখ বেল তুলা উৎপাদন হয়েছিল সেই হিসাবে এক বছরের ব্যবধানে পাকিস্তানে অতিরিক্ত পাঁচ লাখ বেল তুলা উৎপাদন হয়েছে দুই সালে দেশটিতে সত্তর লাখ বেল তুলা উৎপাদন হয়েছিল এর আগে দুই সালে পাকিস্তানের ইতিহাসে সর্বোচ্চ এক কোটি এগারো লাখ আটত্রিশ হাজার বেল তুলা উৎপাদন হয়েছিল মুরাদনগর উপজেলায় বড় ধান কাটার মহোৎসব চলছে ধান কাটাকে কেন্দ্র করে কিষাণ কিষানীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে উপজেলার গ্রামীণ জনপদ তবে ধানের বাম্পার ফলনেও স্বস্তিতে নেই কৃষকরা ধান সংগ্রহ করতে গিয়ে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পাওয়ার নিশ্চয়তা নিয়ে কৃষকরা রয়েছে অস্বস্তিতে মুরাদনগর উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায় চলতি মৌসুমে এ উপজেলা কৃষি বিভাগ সতেরো হাজার সাতশো ষাট হেক্টর জমিতে পাঁচ দশমিক আট আট মেট্রিক টন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল আবহাওয়া অনুকূলে থাকায় লক্ষ্যমাত্রার চেয়ে আবাদ এবং উৎপাদন দুটি বেশি হওয়ায় আশানুরূপ ধান উৎপাদনের সক্ষম হয়েছে এ উপজেলার কৃষকরা উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে আরও জানা যায় চলতি বছর কৃষকরা দুটি স্থানীয় জাতসহ সতেরো প্রকার হাইব্রিড ও প্রায় বাইশ প্রকার উপসি জাতের ধানের চাষ করেছে হেক্টর প্রতি ধান উৎপাদন হয়েছে প্রায় পাঁচ থেকে ছয় টন উৎপাদিত ধানের দুই ভাগ সংগ্রহ করে ফেলেছে কৃষকরা আবহাওয়া অনুকূলে থাকলে আর কয়েকদিনের মধ্যে মাঠের সকল ধান কাটা শেষ হয়ে যাবে কিন্তু ধান সংগ্রহের শুরুতে বিক্ষিপ্ত কালবৈশাখী ঝড়ের সাথে বিক্ষিপ্ত শিলাবৃষ্টি বেশ ভাবিয়ে তুলেছে কৃষকদের অপরদিকে ধান কাটা শ্রমিকের অভাব দেখা দেওয়ায় উপজেলার বাইরে থেকে শ্রমিক এনে ধান কাটানো হচ্ছে এতে করে বাড়তি খরচও দিতে হচ্ছে কৃষকদের ধানের দেশ গানের দেশ বাংলাদেশ দেশে ধান উৎপাদন বৃদ্ধি পাক সেই সঙ্গে কৃষক পাক তার ধানের ন্যায্য মূল্য এ প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এগ্রি বিজনেস দীপ্ত কৃষি সংবাদ ধন্যবাদ সবাইকে কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত